ভুলে যাব। বাবা ছেলেকে ভুলে যাব। কথাটা কোথায় লিখেছে আমাকে দেখিয়ে দাও না। না নামটা কোথায় লিখেছে আমায় দেখিয়ে দাও না। এতক্ষণে যে মানুষটির অভিনয় দেখলেন তাকে চিনতে নিশ্চয়ই কারো বাকি নেই। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি কালী ব্যানার্জির কথাই বলছি, যার অভিনয় দক্ষতা দেখে স্বয়ং উত্তম কুমার মুগ্ধ হয়ে বলেছিলেন, আমার প্রতিদ্বন্দ্বী একমাত্র কালী ব্যানার্জি হতে পারেন, সৌমিত্র চট্টোপাধ্যায় নয়। কিন্তু সেই কালী ব্যানার্জির জীবনে এমন একটা সময় গেছে যা কেউ ধারণাও করতে পারেনি। খুবই অভাবের মধ্য দিয়ে জীবন বয়ে গিয়েছে। ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও পরিচালকদের কাছে অভিনয় ভিক্ষা চেয়েছেন। এমন কি হয়েছিল জীবনে যা একটা সফল অভিনেতার জীবন দুঃসহ হয়ে উঠেছিল? তাহলে চলুন শুনে নেব কালী বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু জানা জানা গল্প। 20 নভেম্বর 1920 সালে কলিকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন কালী বন্দ্যোপাধ্যায়। তার পরিবার আদি নিবাস ছিল পূর্ববঙ্গের ঢাকায় বিক্রমপুরে। পিতার নাম মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। মা ভবানী দেবী। 11 জন ভাই বোনের মধ্যে কালী বন্দ্যোপাধ্যায় ছিলেন দ্বিতীয় সন্তান। কালী বন্দ্যোপাধ্যায় লন্ডন মিশনারিতে প্রাথমিক এবং সত্যভাম ইনস্টিটিউট থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। কালীবাবু নিজেই একটি সাক্ষাৎকারে বলেছেন, তার বাবা ছেলে মেয়ের লেখাপড়ার ব্যাপারে বেশ কড়া ছিলেন, কিন্তু তার ঝোঁক লেখাপড়ার থেকে খেলাধুলায় একটু বেশিই ছিল। স্বপ্ন দেখতেন বড় হয়ে মস্ত খেলোয়াড় হবেন, তাই বাবাকে লুকিয়েই বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতেন এবং পুরস্কারও বাড়িতে নিয়ে আসতেন। পুরস্কার নিয়ে বাড়ি ফিরলেও বাবার হাতে মার খেয়েছেন অনেকবার। তিনি আরও বলেছেন, মনে হয় বাবার এই শাসনের সামনে মোকাবিলা করতে হয়েছে বলেই তার চরিত্রের জিতটা বেশি, যে কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করতে তিনি সক্ষম হয়েছেন। বাগবাজারে ছিল মাসির বাড়ি, মার সাথে প্রায় ঘন ঘনই যেতেন সেখানে। একদিন মাসির বাড়িতে যাত্রা দেখতে গিয়ে মনে মনে অভিনয় করার নেশাটা চেপে যায়। তারপর থিয়েটারে অভিনয় শুরু করেন। থিয়েটার থেকে ক্রমে গণনাট্য আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। সেখানেই তার সাথে পরিচয় হয় বামপন্থী নেতা অবনী লাহিড়ীর বোন প্রীতির সঙ্গে। দুজনে ভালোবেসে বিয়েও করেন, কিন্তু সংসারের চরম আর্থিক অনটনের মধ্যে লড়তে লড়তে একসময় সিনেমা জগতে প্রবেশ করেন। 1947 সালের সিনেমা বার্মার পথে, এটি ছিল তার প্রথম সিনেমা। এই সিনেমাটি সেই রকম কোনো সাফল্য এনে দিতে না পারলেও তার পরবর্তী সিনেমা বরযাত্রী, যাতে তিনি গণসার চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেছেন। এরপর একের পর এক নীল আকাশের নিচে, অযান্ত্রিক, হাসুলিবাকের উপকথা, পরশ পাথর, বাড়ি থেকে পালিয়ে ইত্যাদি ছবিতে দক্ষতার সাথে অভিনয় করেছেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক প্রমুখ খ্যাতনামা পরিচালকদের ছবিতে বিভিন্ন চরিত্রের অভিনয়ে কাজ করেছেন। এছাড়াও 1972 সালের হিন্দি চলচ্চিত্র বাবুর্জিতেও তার অভিনয় সাফল্য তুলে ধরেছেন। সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়ে, আর তার ব্যতিক্রম কালী বন্দ্যোপাধ্যায়ের সাথেও হয়নি। বয়স বাড়ার সাথে সাথে তিনি অভিনয়ের কাজ হারাতে থাকেন। জীবনের শ্রেষ্ঠ চরিত্রে তখনও কাজ করা হয়নি তার। বিভিন্ন পরিচালকের কাছে ছুটেছেন কাজ পাওয়ার আশায়, কিন্তু তাকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে। এমন একটা সময় এসেছিল তার জীবনে যে সামান্য কটা টাকার জন্যই এমন এমন চরিত্রে অভিনয় করেছেন যা দেখে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। এরপর একদিন বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর কাছে অভিনয় করার আর্জি নিয়ে হাজির হন। অঞ্জন চৌধুরী তাকে অভিনয়ের সুযোগ পাইয়ে দেন। ব্যাস, তারপর অভিনয় দক্ষতা দেখে পরিচালক তো অবাক। এরপর অঞ্জন চৌধুরীর অনেক ছবিতেই অভিনয় দক্ষতা তুলে ধরেছেন, সে গুরুদক্ষিণার মাস্টারমশাই হোক বা ছোট বউয়ের অন্ধ বাবার চরিত্রই হোক, জীবন্ত করে তুলেছেন সব চরিত্রকেই অভিনয়ের মাধ্যমে। বেশি ভালোবাসত অন্ধ শ্বশুরকে তুমি আজ করুণা করছো ছোট বউ, তোমার কাছেও আমি করুণার পাত্র হয়ে গেলাম। এত ভালো অভিনেতা হওয়ার সত্ত্বেও জীবনে ভালো কোনো পুরস্কার পাননি কালী ব্যানার্জি। কমিউনিস্ট পার্টির হয়ে বিভিন্ন আন্দোলনে যোগ দিলেও
পার্টির থেকে কোনোদিন কোনো সুবিধা নেননি তিনি, তাতে তিনি কোনো আক্ষেপ করেননি। জীবনের শেষ সময়ে এসে বলেছেন, আসল পুরস্কার তো দর্শকের হাততালি যা তিনি দুহাত ভরে পেয়েছেন। অভিনয়ের জন্য যাকে একদিন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছিল, বিধাতা হয়তো তার বিদায় অভিনয়ের মধ্যেই লিখে রেখেছিল। জীবনের শেষ ছবি ত্রান্তিকে অভিনয় করতে গিয়ে বৃষ্টিতে ভিজতে হয়েছিল খুব, তা থেকেই তিনি ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অবশেষে 5 জুলাই 1993 সালে উত্তরপ্রদেশের লখনৌতে মারা যান কালী বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে অভিনেতা কালী ব্যানার্জি প্রণাম জানাই। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পুনরায় এরকম জানা অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।